ডায়াবেটিক ভাইদের পাতে অভিনব মিষ্টি, মিষ্টি মুখেই হলো ভাই ফোটা। ডায়াবেটিক ভাইদের কথা মাথায় রেখে স্টিভিয়া পাতার নির্যাস দিয়ে মিষ্টি বানালেন মিষ্টি বিক্রেতা। ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়ল কাটা। ভাইদের দীর্ঘায়ু কামনায় বোন দিদিরা প্রতি বছর ভাইয়ের কপালে ফোটা দেন, কামনা করেন জম যেমন অমর, ভাইও যেন তেমন অমর থাকে। তবে বর্তমানে কমবেশি সকলেই রোগে আক্রান্ত, ডায়াবেটিস তো সেই রোগ তালিকায় নেতৃত্ব দেয়। ফলে মিষ্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হয় ডায়াবেটিক রোগীদের। ভাই ফোটায় পাঁচ রকম মিষ্টি সাজিয়ে ভাইকে ফোটা দেওয়া হয়। সেখানে যদি ভাইয়ের ডায়াবেটিস থাকে তবে সেক্ষেত্রে মিষ্টি বাদ পড়ে যায়। তবে মিষ্টি ছাড়া কি ফোটা হয়? আবার বোনেরা কি জেনে শুনে ডায়াবেটিক ভাইকে মিষ্টি দিতে পারে? সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এক অভিনব মিষ্টি তৈরি করেছেন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার কমল সাহা। এবারে ডায়াবেটিক রোগীদের কথা চিন্তা করে স্টিভিয়া পাতার নির্যাস দিয়ে তৈরি করেছেন মিষ্টি, যা ডায়াবেটিক রোগীদের পক্ষে ক্ষতিকর নয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানিয়েছেন কমল সাহা। তিনি জানান, সুগার আক্রান্ত ভাইদের কথা চিন্তা করেই তিনি স্টিভিয়া পাতার নির্যাস দিয়ে মিষ্টি বানান। চিনির তৈরি মিষ্টি দইয়ের থেকে স্বাদে খুব একটা হেরফের নেই স্টিভিয়া পাতার তৈরি এই মিষ্টির। এই স্টিভিয়া পাতার নির্যাস দিয়ে তৈরি পাউডার চিনির থেকে দশ গুণ বেশি মিষ্টি, ফলে এই পাউডার দিয়ে তৈরি মিষ্টি খেতে বেশ সুস্বাদু। সুগারও কিনছি, সুগার মিষ্টিও কিনছি, এমনিও মিষ্টি কিনছি। সুগার মিষ্টিটাই দরকার, কিন্তু এখন সব তো সুগার মিষ্টি পাওয়া যায় না, এখন মিষ্টি আলাও মিষ্টি নিতে হয়। জানা গিয়েছে কমল সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজিতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। সেই প্রশিক্ষণেই তিনি বারে বারে কাজে লাগিয়ে সকলকে তাক লাগিয়েছেন। এর আগে ভেজিটেবল মিষ্টি, ভেষজ মিষ্টি, পঞ্চায়েত ভোটের প্রাককালে ব্যালট পেপার সিম্বল দেওয়া মিষ্টি তৈরি করে সকলের নজর কেড়েছেন। এবারে চিনিকে বাদ দিয়ে তার বিকল্প হিসাবে স্টিভিয়ার নির্যাস দিয়ে তৈরি পাউডার দিয়ে মিষ্টি বানিয়ে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছেন। কমল সাহা জানিয়েছেন, এই স্টিভিয়া পাউডার দিয়ে তৈরি মিষ্টির বেশ চাহিদা রয়েছে। এছাড়াও ভাইফোঁটা উপলক্ষে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে রয়েছে ভাইফোঁটা সিম্বল দেওয়া মিষ্টি। জানছি ভাইফোঁটায় বোনেরা বিভিন্ন ধরনের মিষ্টি নেয়, তার মধ্যে অনেক ভাইদের ডায়াবেটিক থাকে, যেহেতু সবাই ডায়াবেটিক আক্রান্ত এখন দেখা যাচ্ছে, এর জন্য আমরা স্টিভিয়া গাছের পাতা এর থেকে এক্সট্রাক্ট করে এই পাউডার দিয়ে আমরা এই সন্দেশ বানাচ্ছি, রসগোল্লা বানাচ্ছি, দইও এগুলো তৈরি করছি, সম্পূর্ণ জিরো ক্যালোরি, সুগার ফ্রি মিষ্টি। এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা, এগুলো চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ভাইফোঁটায় আমরা এগুলো বিক্রি করছি, স্টিভিয়া দিয়ে সন্দেশ, রসগোল্লা, দই, অন্যান্য মিষ্টিগুলো, স্টিভিয়া পাতা দিয়ে মিষ্টি। এই মিষ্টিগুলো খুব যেরকম স্বাদের দিক দিয়ে সুস্বাদু এবং কস্টিংয়ের দিক দিয়েও এটা খুব কম, চিনির থেকে দশ ভাগের এক ভাগ এটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, 10 times সুইটেনার চিনির থেকে। এবারে তাই ডায়াবেটিক ভাইদের পাতে মিষ্টির অভাব থাকবে না, মিষ্টি মুখেই ভাই ফোঁটায় মেতে উঠলেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।